খোদা যারে চাইছে তারে দিছে, কেন দিছে তিনির মনে চাইছে, তিনির মনে কেন চাইছে ওই সম্পর্কে আমাদের সুয়ালের কোনো দরকার নাই, ওই দিকে যাইবার আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের মতন মানুষ যে কোনো বিষয়ের বেশি ভিতরে গেলে ওইখান থেকে আসা আমাদের দ্বারা সম্ভব হয় না, আমাদের তরি আমাদের নৌকা ডুবে যায়। তাই সবচেয়ে উত্তম আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানাইছে এই পর্যন্ত সীমাবদ্ধ থাকো, এর বাহিরে যাইও না, যদি যাও তুমি ওইখান থেকে ফিরে নাও আসতে পারো, তুমি ডুবে যাবে। আল্লাহ কেন ১২ মাস দিয়া বছর বানাইছে তিনি জানেন, রহস্য অবশ্যই আছে যেগুলো আমাদের আকলে ধরবে না। তো বলতেছিলাম কিছু কিছু ফজিলত আমাদের কামাই করা, যেমন এই যে এখানে মাদ্রাসার তালেবে এলেমরা বসে রয়েছে, তারা আলেম হইতেছে বা হইছে এটা তাদের কামাই করা, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হইছে এটা তিনির কামাই করা না। ২,২৪,০০০ পয়গাম্বর এই তাদের পয়গাম্বরই কামাই করা না, এটা এটা খোদা দাত আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়েছে, কি কারণে হয়েছে তিনি ভালো জানেন, তিনি তাদেরকে নবী বানায় পাঠাইছেন। কিন্তু এখন আমরা কোরআন হাদিস শিক্ষা করা, এলেম শিক্ষা করা, এগুলা আমাদের ইচ্ছা, এগুলা কামাই করা সম্পদ, কিন্তু নবুয়তি কামাই করা সম্পদ না। এই কথাটা একটু ভূমিকা স্বরূপ এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন ১২ মাস তৈয়ার করছে, ১২ মাসে বৎসর, সবগুলা মাসের ফজিলত খোদাওয়ান্দে কুদ্দুসের কাছে সমান না, কিছু কিছু মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, কিছু কিছু মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কম। একবারে সৃষ্টির আদিমকাল থেকে ৪টা মাসের ফজিলত আল্লাহর কাছে বেশি, সৃষ্টির শুরু লগ্ন থেকে ৪ মাসের ফজিলত, ৪ মাসের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, সেই ৪টা মাসের ১টা মাস হলো বর্তমান যেই মাসে আমরা আছি, এই মাসটাকে বলে জিলকত, আসল শব্দটা হলো যুলকাদা, জিলকত জিলহজ মুহররম, এক লাগাতার তিন মাস, আরেকটা মাস আছে শাবান মাসের আগে যার নাম হলো রজব মাস, এই ৪টা মাস সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাকি মাসের চেয়ে ফজিলতওয়ালা। এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে কি এই মাসগুলো রমজান মাসের চেয়েও ফজিলতওয়ালা? জি, সৃষ্টিগতভাবে এই ৪ মাসের ফজিলত আল্লাহর কাছে রমজান মাসের চেয়েও ফজিলতওয়ালা। রমজান মাসে ফজিলত আসছে আওয়ারেজের কারণে, অন্য কিছুর কারণে, রমজান মাসের ব্যক্তিগত কোনো ফজিলত ছিল না।
রমজান মাসে ফজিলত আসছে কোরআনের কারণে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে তাই রমজান মাসের দাম বেড়ে গেছে কিন্তু জিলকাদ জিলহজ মুহররম আর রজব এই চার মাসের ফজিলত রব্বে করিমের কাছে আদিম কাল থেকেই আছে বরং আল্লাহ রাব্বুল আলামিন এই চার মাসকে ফজিলত দিয়েই বানাইছে এখন প্রশ্ন হলো এই চার মাসকে তিনি কেন ফজিলত দিলেন শুরুতেই বলছি কেন আমাদের দরকার নাই এখন আপনারা যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে নবী কেন বানাইলেন কোনো উত্তর নেই আল্লাহর ইচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাইয়্যিদুল মুরসালিন কেন বানাইলেন এটা আমাকে বানাইলেন না কেন অহেতুক প্রশ্ন এটা আল্লাহর ইচ্ছা অনেকগুলো বিষয় আল্লাহর ইচ্ছা ওই বিষয়ে তোমার কোনো ইচ্ছা না তোমাকে ইচ্ছা দিন দিয়েছে তোমার জীবন নিয়ে তুমি কি এই জীবনে রব্বে কারীমকে মানবে না মানবে না শরীয়তে মুহাম্মদকে গ্রহণ করবে না তুমি কি রব্বে কারীমের তসবিহ পড়বে না তুমি কি তাহমিদ করবে না তুমি কি তাকবীর করবে না এগুলা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই তুমি এই বিশ্বের মালিককে সিজদা দিবে না এটা তোমার ব্যাপার কিন্তু তুমি যে মানুষ হয়ে জন্ম নিছো মানব কুলে জন্ম নিছো এটা তোমার ব্যাপার না আমি মানুষ হওয়ার জন্য রব্বে কারীমের কাছে কোনো আবেদন করি নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য কোনো আবেদন করি নাই এগুলো মহান রব্বুল আলামিন ইচ্ছা করে আমাকে ফজিলত দিয়েছে এখন দুনিয়ার বাড়িতে এসে আমি কি আল্লাহর কালাম তেলাওয়াত করব না এটা আমার ঐচ্ছিক ব্যাপার এগুলা ইখতিয়ারি ব্যাপার এগুলা আমার কামাই করা ব্যাপার আমি জান্নাতে যাব না যাব না এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি জাহান্নামে যাব না কোথায় যাব আরাফে যাব এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার বন্দা তোকে আকল দিছি লগে বিধান দিছি এখন তোর আকল আর বিধান মিলে তোর যেই দিকে যাবার ইচ্ছা তুই সেই দিকে চলে যা জাহান্নামে যাবি যা জান্নাতে যাবি যা আরাফে যাবি যা এটা তোর ইচ্ছা কিন্তু তুই যে মানব কুলে জন্ম পাইলি এটা তোর ইচ্ছা না এটা আমার ইচ্ছা তো বলতেছিলাম জিলকাদ জিলহজ মুহররম আর রজব এই সাইটটা মাস ফজিলত ওয়ালা এটা খোদাবন্দে কুদ্দুস সৃষ্টির শুরুতেই সাইটটা মাসকে ফজিলত দিছে কেন দিছে তেমন কোন রহস্য খুঁজতে না গিয়ে আমি মোটামুটি তিনটা মাসের রহস্য একটু বলি যেই মাসটার মধ্যে বর্তমানে আছি এটা রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসকে না এটা জিলকাদ মাস জিলকাদ আচ্ছা জিলকাদ শব্দটার একটু তর্জমা শুনেন আগে জি শব্দের অর্থ ওয়ালা জু বা জি অর্থ হল ওয়ালা আল কাদাতু কাদা ইয়াকউদু থেকে এর মানে হলো বসে যাওয়া তাইলে এই মাসের অর্থ হলো বসার মাস বিশ্রামের মাস শান্ত থাকার মাস অশান্ত না হওয়ার মাস পরিশ্রম না করার মাস কেন কি কারণ
কারণ হলো সামনের মাসে বড় ধরনের ইবাদত আছে এই মাসের পরের মাস হলো জিলহজ মাস ওই মাসে বড় ইবাদত ইসলামের এক রুকন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের গর্গে তওয়াফ করা হজ করা উমরা করা এবং এর সাথে কুরবানি করা এই বড় বড় কাজগুলো সামনে আছে তার প্রস্তুতি নেবার জন্য তুমি এই মাসে একটু বিশ্রাম গ্রহণ করো এটার পিছনে আরো রহস্য আছে এই মাসটাকে জিলকাত কেন বলা হয় বিশ্রামের মাস কেন বলা হয় আরব দেশের মানুষ যারা বাইতুল্লাহর আশেপাশে বসত করে তারা সারা বছর কাজ করে সারা বছরই কাজ করে কিন্তু জিলকত মাস আসলে তারা কাজকর্ম বন্ধ করে দেয় কেন বন্ধ করত তাদের বাড়িতে বাইতুল্লাহ দুনিয়ার আকরাফ থেকে সারা দুনিয়া থেকে মানুষ আসবে বাইতুল্লাহকে জিয়ারত করার জন্য এইজন্য সমস্ত ব্যবসায়ীরা এই মাসে ব্যবসার জন্য বের হইত না হাজি সাহেবদের খেদমত করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করত কে কি খেদমত করবে কে পানি পান করাইবে কে খাবার দিবে কে কাপড় দিবে এমন কি ওই জমানার মধ্যে কাপড়ও দেওয়া হইতো দুনিয়ার আনাস কানাস থেকে যারা হজ করতে যাইতো এহরামের কাপড় বাইতুল্লার মানুষ দিত এটা তারা অনেক সওয়াবের কাজ মনে করত এবং হাজি সাহেবদের খেদমত করত এটাকে তারা সওয়াবের কাজ মনে করত এবং পানি লয়া লয়া ঘুরে বেড়াইতো হাজি সাহেবদেরকে জিজ্ঞাসা করত পানি পান করবেন পানি পান করবেন যেই কারণে এই জিলকত মাস আসলে কেউ নতুন করে ব্যবসার জন্য বের হতো না বরং যারা ব্যবসায় ছিল তারা তাড়াতাড়ি বাড়িতে এসে পড়ছে যে জিলকত মাস মাস আইসা গেছে বাড়িতে চলে যাই আমাদের বাড়িতে বাইতুল্লাহ বাইতুল্লাতে মেহমান আসবে আতরাফে আলম থেকে তাদের মেহমানদারি করতে হবে এই জন্য এটাকে জিলকাত বলে বিশ্রামের মাস এর মানে বসে যাওয়ার মাস এমনকি তারা যদি যুদ্ধের মধ্যে থাকতো যুদ্ধ বন্ধ করে দিত যুদ্ধ বন্ধ করে বলতো থাক যুদ্ধ তিন মাস পরে আবার তোমাদের সাথে যুদ্ধ হবে হজের সিজন যাক হজ করে নেই এবং দুনিয়ার মানুষ যারা হজ করতে আসবে হাজি সাহেবদের আগে খেদমত করি তারপরে আবার তোমাদের সাথে যুদ্ধ করব এই তিনটা মাসকে আল্লাহ ইজ্জত দিছে একটু খুঁজে আমি এতটুকু পাই হজের কারণে হজ এটা কোনো নতুন ইবাদত না যেই দিন থেকে দুনিয়া সৃষ্টি ওই দিন থেকে হজ শুরু আমাদের আগে এর মানে মানব জাতির আগে যারা দুনিয়াতে ছিল তারাও হজ করছে বর্তমানে যেখানে গড় আছে এই গড়ের মধ্যে তারাও তওয়াফ করছে বিশেষভাবে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দুনিয়াতে আসলেন তিনিকে দিয়া প্রথম এই ঘরটা বানানো হয়েছে তো আদম আসার পর থেকেই এই গড়ের জিয়ারত মানব জাতি করা শুরু করেছে এই জন্য জিলকদ জিলহজ মুহররম এই তিনটা মাসে আল্লাহ যুদ্ধ করা হারাম করেছে ঝগড়া করা হারাম করেছে আরে ভাই ঝগড়া তো এমনিই হারাম যুদ্ধ তো এমনিই হারাম গালিগালাজ করা তো এমনিই হারাম এই তিন মাস এই এই তিন মাসের মধ্যে করলে
বেশি হারাম পাপ বেশি হবে যুদ্ধ তো করা যাবেই না পরস্পর দ্বন্দ্ব করবেন না আল্লাহর নিষেধ এই মাসে তোমরা যুদ্ধ করো না কারণ দুইজন মানুষে গালিগালাজ করতেছে দুইজন মানুষ লাঠি নিয়ে পিটাপিটি করতেছে দুইজন মানুষ হাত দিয়ে মারামারি করতেছে এটাও যুদ্ধ দুইজন মানুষ তর্ক করতেছে এইটাও যুদ্ধ এগুলা ছোট ছোট যুদ্ধ দুনিয়ার সমস্ত বড় বড় যুদ্ধের জন্ম হয়েছে ছোট ছোট যুদ্ধ থেকে ব্যক্তিগত বিষয় থেকে শুরু হয়েছে বড় বড় যুদ্ধ এই জন্য বড় যুদ্ধ তো হারাম এর পাশাপাশি ছোট ছোট যুদ্ধগুলো হারাম এই মাসে তর্ক ছেড়ে দেন কারো সাথে ঝগড়া করবেন না ঝগড়া করার দ্বারা অন্য মাসে যা পাপ হয় এই মাসগুলোতে ঝগড়া করলে দ্বিগুণ পাপ হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন হে আল্লাহর নবী কিছু মানুষ আপনার কাছে জানতে আসবে হারাম মাস কোনগুলো ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম রাসূল আপনার কাছে জিজ্ঞাসা করবে হারাম মাস কোনগুলো কি হারাম খাওয়া দাওয়া হারাম না ব্যবসা বাণিজ্য হারাম না চাষাবাদ হারাম না হারাম কাজ করা হারাম এটা কেমন কথা হারাম কাজ করা হারাম এর মানে হারাম কাজ আগে এমনিতেই হারাম এই মাসগুলোতে দ্বিগুণ হারাম তদ্রূপ সওয়াবের কাজ সব সময় সওয়াব হয় যে কোনো মাসে করবেন সওয়াব হবে কিন্তু এই নিষিদ্ধ মাসগুলোতে সওয়াবের কাজ করলে সওয়াব বেশি হবে নামাজ পড়বেন সওয়াব বেশি দেওয়া হবে তেলাওয়াত করবেন সওয়াব বেশি দেওয়া হবে তাসবিহ তাহলিল করবেন সওয়াব বেশি দেওয়া হবে এই মাসে পাপ করলে যেমন পাপ বেশি দেওয়া হয় সওয়াব করলে সওয়াব বেশি দেওয়া হয় হে রাসূল আপনার কাছে জিজ্ঞাসা করতে আসবে হারাম মাস কোনগুলো ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি যে মাসগুলোতে যুদ্ধ করা হারাম আপনি বলে দিয়েন কুল কিতালুং ফিহি কাবীর এই মাসগুলোতে যুদ্ধ করা ভীষণ পাপ পাপের উপরে পাপ আপনি বলে দিয়েন ওয়া সদ্দুন আন সাবিলিল্লাহ এমনি করে কোন মানুষকে দিন থেকে দূরে রাখা দিনের কাজ করতে না দেওয়া এটাও কিন্তু অনেক বড় হারাম কারণ দিন থেকে মানুষকে ফিরিয়ে রাখা এমনিতেই হারাম এই মাসে ফিরিয়ে রাখা আরো অনেক বড় হারাম যাক এই জিলকত মাসে দুনিয়াতে অনেক কিছু ঘটেছে আমি সেই ইতিহাসের দিকে একটু নজর করি অল্প একটু সময় আপনাদের সম্মুখে কথা বলবো জিলকদ মাস এমন একটা মাস যেই মাসে হুদাইবিয়ার সন্ধি হয়েছে পৃথিবীর ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি এমন এক সন্ধি যা লিখিত সন্ধি এর আগে পৃথিবীতে কোনো জাতির মাঝে দুই গ্রুপের মাঝে লিখিতভাবে কোনো সন্ধি হয় নাই পৃথিবীর সর্বপ্রথম সন্ধি লিখিতভাবে
হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি কি এগুলা বিশাল আলোচনা, যদি পারি করব। সাইন নাম্বারে দুই নাম্বারে এই মাসে বয়াতে রেজওয়ান হয়েছে, বয়াতে রেজওয়ান কি যদি পারি বলবো। যারা এখানে আলেম আছে তারা জানে, এক নাম্বারে হুদাইবিয়ার সন্ধি হয়েছে, দুই নাম্বারে বয়াতে রেজওয়ান হয়েছে, তিন নাম্বারে খন্দকের যুদ্ধ হয়েছে, চার নাম্বারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের জন্ম হয়েছে, পাঁচ নাম্বারে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের জন্ম হয়েছে, ছয় নাম্বারে আল্লাহর রসুল হজ্জাতুল বেদার জন্যে এই মাসে এহরাম বেদেশে রওনা করেছে, সাত নাম্বারে হজরত ওমর এই মাসে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, আট নাম্বারে রসুলের জীবনে চারটা উমরা করছে, তিনটা উমরা শুধু এই মাসে করছে, আট নাম্বারে কথিত আছে যে বাইতুল্লাহ নির্মাণ এই মাসেই শুরু হয়েছে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন এই মাসেই নির্মাণ শুরু করেছেন, এবং হজের মাস আসার আগে শেষ করেছেন। কয়টা কইলাম, আটটা না নয়টা? দশ নাম্বারে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম এই জিলকদ মাস ৩০ দিন তুর পাহাড়ে এতেকাফ করেছে, ৩০ দিন তিনি রোজা ছিলেন, আগামী মাসের ১১ তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা নবীকে কিতাব দিয়েছেন। যাক, এই মাসের এত ইতিহাস সম্পর্কে বলা হয়তো একসাথে সম্ভব হবে না, আসলেই সম্ভব না, একটু কথা বলি হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে কিছু কথা বলি। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দোজাহা খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাদিকুল মাসদুক আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। এখানে একটা মাসালা শুনেন, যদি স্বপ্নে কোনো নেক কাজ করতে দেখেন, শক্তি থাকলে সেই কাজটা করে নেওয়া সুন্নত। আপনি স্বপ্নে দেখছেন নামাজ পড়তাছেন, স্বপ্ন ভেঙ্গে গেলে কমাস কম দুই রাকাত নামাজ পড়ে নেওয়া সুন্নত। আপনি স্বপ্নে দেখছেন কোনো মেহমানকে খাওয়াইতেছেন, স্বপ্ন ভাঙ্গার পরে কমাস কম একজন মানুষকে দাওয়াত দিয়া খাওয়াই দেওয়া আপনার উপর সুন্নত। আপনি স্বপ্নে দেখছেন বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, যদি পয়সা থাকে সাথে সাথে উমরার জন্য রওনা হওয়া আপনার জন্য সুন্নত। এমনি করে যত নেকের কাজ আছে, যদি স্বপ্নে দেখেন আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, ঘুম ভাঙার পরে সাথে সাথে ওযু কইরা কালা মুল্লা থেকে কিছু অংশ তেলাওয়াত করে নেওয়া আপনার উপরে সুন্নত। এই মাসালাটার উপর আমল করবেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত স্বপ্নে দেখেন বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। এই স্বপ্নের কথা সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাহাবাদের কাছে বললেন, ও আমার সাহাবারা, আজ রাতে স্বপ্নে দেখছি
আচ্ছা এই কথাটা এখানে রাখি আরেকটু কথা বলি আল্লাহর রাসূলের আরেকটা সুন্নতের কথা বলি প্রত্যেকদিন সকাল বেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের কর্ম শুরু করতেন কি দিয়া দিনের কর্ম শুরু করতেন স্বপ্নের ব্যাখ্যা দিয়া ফজরের নামাজ পড়ার পরে রাতের অংশ শেষ দিন আসছে ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী মুহাম্মদ আরবি মসজিদে উপস্থিত যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করতেন আজ রাতে তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো যদি দেখে থাকো বলো আমি ব্যাখ্যা করে দেই এইটা ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নিয়মের মধ্যে একটা নিয়ম আমলের মধ্যে একটা আমল তিনি দ্বীনের কর্ম শুরু করতেন স্বপ্নের ব্যাখ্যা দিয়া এইটা আরেক সুন্নত প্রত্যেকদিন ফজরের নামাজে পড়ে সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন তোমরা কেউ স্বপ্ন দেখছো বলো ব্যাখ্যা করে দেই তরজমা করে দেই কেন তার কারণ হলো স্বপ্ন যত দেরি করা হয় মানুষ স্বপ্ন তত ভুলতে থাকে স্বপ্নের খুঁটিনাটি বিষয়গুলো যদি পুরোপুরি না বলা যায় ব্যাখ্যা ভুল হয়ে যায় এই জন্য যত তাড়াতাড়ি পারো স্বপ্নের ব্যাখ্যা সকালবেলা জেনে নাও তারপরে কাজে যাও স্বপ্ন কি জানো তোমার আজকের দিনের আগাম বার্তা স্বপ্ন কি তুমি জানো তোমার এই মাসের আগাম বার্তা স্বপ্ন কি তুমি জানো তোমার এই বছরের আগাম বার্তা স্বপ্ন কি তুমি জানো তোমার সামনের জীবনের আগাম বার্তা যদিও আমরা অনেকে এসব উড়িয়ে দেই হাসি তামসা করে লোকের সামনে বলে দেই আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হে উম্মত স্বপ্ন দেখার পরে কারো সাথে বলবে না যদি তোমার একান্ত বলতেই হয় তোমার যদি নিজে নিজে বুঝে না আসে ব্যাখ্যা তাহলে বলতে পারো দুইজন মানুষের কাছে একজন হলো হাবিব আরেকজন হলো লাবিব হাবিব হলো যায় তোমার বন্ধু আর লাবিব হলো যায় মহাজ্ঞানী অনেক জ্ঞানী জ্ঞানী মাস অথবা যে মানুষটা স্বপ্নের ব্যাখ্যা জানে ও মিয়া স্বপ্ন কোনো ফেলে দেওয়ার জিনিস না স্বপ্ন নবুয়তির 46 ভাগের এক ভাগ আরেক রেওয়ায়েতে আছে 44 ভাগের এক ভাগ আরেক রেওয়ায়েতে আছে 36 ভাগের এক ভাগ আরেক রেওয়ায়েতে আছে 66 ভাগের এক ভাগ আরেক রেওয়ায়েতে আছে 74 ভাগের এক ভাগ একবারে সর্বনিম্ন রেওয়ায়েত স্বপ্ন নবুয়তির 36 ভাগের এক ভাগ যে মানুষটা যত আল্লাহওয়ালা তার স্বপ্ন তত মানাদার অর্থদায়ক স্বপ্ন কোনো অহেতুক না তোমাকে স্বপ্নের মাধ্যমে তোমার আজকের সব জানাইয়া দেওয়া হয় তুমি লও না তুমি লইতে রাজি না তুমি আলেমের কাছে যাও নাই জিজ্ঞাসা করো না এবং নিজেও তো বুঝো না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যা করে আগে বান্দাকে জানাইয়া দেয়া তারপরে করে কেন বান্দা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বন্দার কাছে আজকে যা আসতেছে সেটা ভালো হোক মন্দ হোক সেটা যেন বন্দাই নিতে পারে যদি ভালো হয় ওইটা যেন বন্দা গ্রহণ করে সাদরে আর এটা যদি মন্দ হয় বন্দা যেন আগের থেকে প্রস্তুতি নেয় কেমনে বাঁচা যায় এই জন্য রাতে তোমাকে স্বপ্ন দেখায় দেয়
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদত ছিল ফজরের নামাজের পর সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন আজ রাতে তোমরা কি স্বপ্ন দেখেছো বলো ব্যাখ্যা করে দেই একদিন সকালবেলা রাসূল নিজেই বললেন আমি আজ রাতে স্বপ্নে দেখলাম বাইতুল্লাহ তওয়াফ করতেছি এই স্বপ্নের কথা শুনে সমস্ত মুহাজির সাহাবারা এত খুশি হয়েছে তারা খাবারের কথাও ভুলে গেছে এটার কারণ কি কারণ হলো আজ অনেক দিন হয় মতান্তরে 7 বছর হয় মাতৃভূমি ছেড়ে আসলাম জমি জামা বাগান আত্মীয় স্বজন গরবাড়ি সব ফেলে আসলাম 7 বছর হয় আর কোনোদিন ফিরে যাওয়া হয় নাই আল্লাহর রাসূল যেহেতু স্বপ্নে দেখছে বাইতুল্লাহ তওয়াফ করতেছে রাসূল অবশ্যই এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য স্বদেশে যাবেন বাইতুল্লাহ তওয়াফ করতে যাবেন আমি আগেই মাসালা বলেছি নেক স্বপ্ন দেখলে ঘুম থেকে জেগে এটা বাস্তবায়ন করা সুন্নাত আল্লাহর রাসূল যেহেতু স্বপ্নে দেখছে বাইতুল্লাহ তওয়াফ করতেছে অবশ্যই রাসূল বাইতুল্লাহর দিকে রওনা করবে রাসূল যেহেতু যাবে আমরা যারা দেশ ছেড়ে আসলাম আমরা তো অবশ্যই যাব সেই দেশের মাটি কেমন আছে সেই দেশের আলো কেমন আছে বাতাস কেমন আছে সেই দেশের মানুষগুলো কেমন আছে নিজের ঘরবাড়ি কেমন আছে নিজের আত্মীয়-স্বজন এই ফাঁকে এক নজর দেখা হয়ে যাবে এই আনন্দে তারা আত্মহারা হয়ে গেছে রাসূল যাবেন তো যাবেন এতে কোনো সন্দেহ নাই রাসূল স্বপ্ন পূর্ণ করবেন তো করবেন এতে কোনো সন্দেহ নাই জি দুই এক দিনের মধ্যে আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন আমি বাইতুল্লাহ তওয়াফ করতে যাব উমরা করতে যাব সেই মাসটা কোন মাস ছিল এই যে জিলকাদ মাস যেটা বর্তমানে চলতেছে আমি উমরা করতে যাব তোমরা কেউ যাবে তোমরা কেউ যাবে বলার সাথে সাথে 1400 মানুষ ঘর থেকে বের হয়ে গেছে বিশেষ ভাবে তারা যারা মুহাজির যারা বাপ দাদার বিটা বাটি ছেড়ে এসেছে মতান্তরে 1800 এক রওয়ায়েতে 14 আরেক রওয়ায়েতে 18 আরেক রওয়ায়েতে 15 তিনটা রওয়ায়েত আছে তবে কথা বলা যাবে না সময় শেষ একটা কথা বলি শুনেন রাসূল প্রস্তুতি নিলেন বের হয়ে গেছেন রাসূল পিছনের দিকে চেয়ে দেখেন মানুষ আর মানুষ ঘোড়া আর ঘোড়া উট আর উট কারণ মক্কা থেকে মদিনা কাছে না যারা হজ করে আসছে তাদের কাছে জিজ্ঞাসা করেন এখন তো গাড়িতে চড়ে 15 মিনিট আর 50 মিনিটে চলে যায় ওই সময়ের সময় কমাস কম 5-7 দিনের রাস্তা সবাই হ্যাঁ আচ্ছা তাহলে অনেক দূরের সফর সবাই যানবাহন নিয়ে এক একটা কেউ ঘোড়া কেউ উট নিয়ে রাসূলের পিছনে চলছে তাদের সংখ্যা 14 মতান্তরে 15 মতান্তরে 1800 চলছে তারা এই হুদাইবিয়া নামক মাঠে গিয়ে অবস্থান করলেন হুদাইবিয়া মক্কার একেবারে কাছে মাত্র 9 মাইল দূরে এখানে অবস্থান করলেন কেন
এটার কারণ হলো সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়িন এই পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে একজন বুদ্ধিমান বিবেকবান মানুষ আজ থেকে 7 বছর আগে স্বদেশ ছেড়ে চলে গেলাম এখন যে দেশে ডুবব পরিস্থিতি কি হাল কি জানা দরকার আছে প্রয়োজন আছে জানা হুট করে ঢুকা যাও ঢুকাটা আমার জন্য উচিত হবে না যেই জাতি আমাকে তাড়ায় দিয়েছে যেই জাতি আমাকে সড়ায় দিয়েছে যেই জাতি আমাকে হত্যা করবার জন্য রাতের অন্ধকারে আমার ঘরকে বেষ্টন করেছে সেই জাতির কাছে যাচ্ছি একটু খবর নেওয়া দরকার তাই আল্লাহর নবী ওমরে ফারুককে বললেন ফারুক যাও না তুমি একটু ভিতরে ঢুকো দেখো কুরাইশের মানুষের মতি আর গতি কি ওমরে ফারুক বললেন রাসূল আমারে পাঠাইলে তো জগরাসরার কিছু হবে না এটা তো বুঝছেন কারণ এই চিকুন চিকুন সলামারা কথা এগুলো আমি সহ্য করতে পারবো না দিব গুছিয়ই শান্ত মানুষ পাঠান আর আমারে পাঠাইলে আপনি ধরে রাখেন যুদ্ধ হইব কারণ আমার মেজাজ আপনি বুঝেন নই আমি ওমর যেদিন মক্কা ত্যাগ করছি সবাই পালায়া পালায়া রাতের অন্ধকারে ত্যাগ করছে আমি দিনের বেলায় সবাইকে ডাইকা পরে ত্যাগ করছি একলা আমি যখন ঘর থেকে বের হয়েছি আমার হাতে কিছুই ছিল না শুধু একটা তরবারি ছিল তরবারিটা খোলা ছিল খোলা তরবারি হাতে নিয়ে ডাক দিয়েছি ও মক্কার মানুষ ওমরকে দেখলে দেখে নাও একবার ওমর চলে যায় মদিনায় আর কেউ যদি ওমরের সাথে সংগ্রাম করতে চাও যুদ্ধ করতে চাও আসতে পারো পরে বইল না ওমর পালায়া চলে গেছে ভয়ে এই একজন মানুষ এইভাবে গেছে আর বাকি সবগুলা মানুষ না বইলা না বইলা গোপনে গোপনে এমন কি রাতের অন্ধকারে গেছে এই একজন মানুষ ঘোষণা কইরা ডাইকে গেছে আয়ো কারো যদি মনে চায় আমার সাথে যুদ্ধ করবার আমারে ঠেকাইবার আমি মদিনায় চলে যাই তাই ওমর বলল রাসূল আমারে পাঠাইলে বুঝেন তো কি হইব আমি তো এগুলো সহ্য করতে পারবো না রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে পাঠালেন যেই মানুষটা অত্যন্ত শান্ত যেই মানুষটা অত্যন্ত ভদ্র যেই মানুষটা সম্পর্কে ওহী নাযিল হয়েছে রাসূল এই মানুষটা এতই শর্মিন্দা যারে দেখলে ফেরেশতারাও শর্মায় আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান ও গতকালকে কি কারণে জানি বলছিলাম আরে দুনিয়ার মানুষের আবার শরম আছে নাকি এখন না শরম নাই শরমের সম্পর্ক ঈমানের লগে ঈমান থাকলে না শরম থাকবো ঈমান থাকলে না শরম থাকবো ঈমান আর শরম অঙ্গ অঙ্গীভাবে জড়িত যার ঈমান আছে তার শরম আছে যার ঈমান নাই তার আবার শরম কিসের আর ঈমান আছে তার লক্ষণ হলো সে নামাজ পড়ে তুমি তো নামাজই পড়ো না তোমার আবার কিসের ঈমান কথা ওই দিকেও নেব না আমি শেষ করতেছি এখন সেই মানুষটা কে খোদাবন্দে কুদ্দুস যদি সুযোগ দেয় আগামী সপ্তাহে বলবো ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই এই হুদাইবিয়ার সন্ধি যখন হয় এখানে হয়েছিল বয়াতে রেজওয়ান মতান্তরে তারা 1400 মতান্তরে তারা 1500 মতান্তরে তারা 1800
বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দোজাহা খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হুদাইবিয়ার সন্ধিতে যারা উপস্থিত ছিল এবং বয়ানে বয়াতে রেজওয়ানে যারা উপস্থিত ছিল এই সবগুলো মানুষ জান্নাতি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো যারা শুনতে ইচ্ছুক আসবেন